السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. حافظوا على الصلوات والصلاة الوسطى، صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠান থেকে। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আমাদের অনুষ্ঠানে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে সলাত, কুরবত এবং ইজ্জত। এই তিনটি বিষয় সম্পর্কে আজকে আমরা জানব। দর্শক, বরাবরের মতো আজকেও এই তিনটি বিষয় নিয়ে আলোকপাত করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন একজন দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ, আপনাদের সুপরিচিত, সকলের প্রিয় মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ঢাকার ঐতিহ্যবাহী দীন শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ শাইখুল হাদিস আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহতারাম, আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে সলাত, কুরবত এবং ইজ্জত। এই তিনটি জিনিসের মধ্যে সম্পর্কটা আসলে কী? ধন্যবাদ। সলাত, কুরবত এবং ইজ্জত আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। যে তিনটি শব্দ, এই তিনটির মধ্যে বিষয়বস্তুর আলোকে এবং প্রাপ্তি প্রত্যাশার আলোকে একটা নিগূঢ়তম সম্পর্ক আছে। আল্লাহ জাল্লা শানহু পবিত্র মেয়েরাজের রাত্রিতে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য হাদিয়া হিসেবে দিয়েছেন। এবং এই যে সালাত আদায় করার মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর নৈকট্যে যায়, সেটার নাম হলো কুরবত। কুরবত, আর আল্লাহর কুরবত যার যত বেশি অর্জিত হবে তার মর্যাদা দুনিয়া এবং আখিরাতে তত বেশি হবে। সেই জন্য সালাত, কুরবত এবং ইজ্জত, এই তিনটার মধ্যে একটা নিগূঢ়তম সম্পর্ক আছে। ইজ্জত ওটা যে ইজ্জত আল্লাহ দান করেন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আল্লাহর, ইজ্জত তার রসুলের এবং ইজ্জত হলো ইমানদারের। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, সকল ইজ্জত আল্লাহর জন্য। দুটি আয়াতের মধ্যে আমরা যদি সামঞ্জস্য বিধান করতে যাই, তাহলে সামঞ্জস্যটা হলো এই, কোনো বৈপরীত্য নাই, যে ইজ্জতের মালিক আল্লাহ, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সেই ইজ্জত আল্লাহ রসুলকে দিয়েছেন, রসুলের মাধ্যমে ইমানদাররা পেয়েছেন, সেই জন্য ইজ্জত আসে আল্লাহর পক্ষ থেকে। আর প্রশ্ন হলো ইজ্জত কার কতটুকু হবে, এটা নির্ধারণ করে কে কতটুকু আল্লাহর নিকটবর্তী। কারণ আল্লাহর নৈকট্য লাভ করার যে পন্থাগুলো, যে আমলগুলো, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলটা হলো সালাত। সালাত, সে কারণে সালাত, কুরবত এবং ইজ্জত তিনটার মধ্যে নিগূঢ়তম সম্পর্ক বিদ্যমান। তো রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওই নিকট নিয়ে আল্লাহর দানা ফাতাদাল্লা ফাকানা কাব কাউসাইন আও আদনা, একেবারেই নিকটতম নৈকট্যে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সালাতটা দিয়েছেন উম্মতের জন্য হাদিয়া স্বরূপ। সে কারণেই নামাজটা, যেহেতু নৈকট্যে গিয়ে লাভ করা, নামাজের মাধ্যমে সেই নৈকট্য অর্জিত হয়, এবং সেই নৈকট্যটা নামাজের মাধ্যমে যতটা অর্জিত হয় অন্য কোনো ইবাদতে অতটা অর্জিত হয় না। যেহেতু আল্লাহ আল্লাহর পেয়ারা হাবিবকে নিকটতম স্থানে এটাকে দিয়েছেন, সে কারণে এই ইবাদতটা আল্লাহ বেশি পছন্দ করেন। আবার যারা রুচিবোধ সম্পন্ন, রুচি বলতে মানুষের ইমানদার ইমানি রুচির কথা বলছি, যাদের সলিমুল ইমান, ইমানের রুচি যাদের আছে, তাদের কাছে এই ইবাদতটা বড় প্রিয়। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ বিছানায়, তখন পেয়ারা নবী বারবার বলছিলেন, কুররাতু আইনি ফি সলাত, আমার প্রশান্তি হলো নামাজের মধ্যে, আমার প্রশান্তি নামাজের মধ্যে। এবং নবীজির সাথে আল্লাহর যে নৈকট্যের বাস্তবতা, সর্বশ্রেষ্ঠ নমুনা হলো মেয়েরাজ। এই সেখান থেকে আসার সময় উম্মতের জন্য এমন একটি ইবাদত দিয়েছেন
যে ইবাদতটি উম্মতের জন্য ইমানদারের জন্য মেরাজের মতো, অর্থাৎ উম্মতকে সেই মেরাজে উন্নীত করার জন্য নবীজি যেরকম মেরাজে আল্লাহর নৈকট্য লাভ করেছেন, উম্মত যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চায় তাহলে একটা সিঁড়ির নাম হলো এই নামাজ। সে কারণেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস শরীফটি সমর্থিত হাদিস, আস-সালাতু মি'রাজুল মুমিন, রাইট, আস-সালাতু মি'রাজুল মুমিন, নামাজ হলো ইমানদারের মেরাজ। এটা মূলত সেজন্যই বলেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এর মাধ্যমে বান্দার সাথে আল্লাহর যে নৈকট্যের একটা সম্পর্ক তৈরি হয়। জি, সেই নৈকট্য, সেই যোগসূত্রটা নামাজের মাধ্যমে আল্লাহ জাল্লা শানু দিয়েছেন বলেই নামাজটা এত গুরুত্বপূর্ণ। এবং নামাজের সাথে অন্য ইবাদতের যে পার্থক্যটা এই জায়গায় যে আপনি যাকাত, হজ, তারপরে সওম, এই যে আরও তিনটা ইবাদত আছে, সেই ইবাদতগুলো আল্লাহ ওয়াহির মাধ্যমে ফরজ করেছেন, কিন্তু নামাজ একমাত্র ইবাদত যে ইবাদতটা আল্লাহ জাল্লা শানু নিজে ডেকে নিয়ে তারপরে দিয়েছেন। সেই জন্যই এই যে নৈকট্যটার মূল ভিত্তিটা হলো নামাজের মধ্যে, প্রশান্তির মূল ভিত্তি হলো নামাজের মধ্যে, আল্লাহর সাথে বান্দার যোগসূত্রের ভিত্তি হলো নামাজের মধ্যে, নামাজের সাথে কর্বতের এবং ইজ্জতের এই হলো সম্পর্ক। যে আয়াতটি আপনি তিলাওয়াত করেছেন সূরা বাকারার, আল্লাহ বলেছেন হাফিজ আলা সলাওয়াতি ওয়া সলাতিল উস্তা, তোমরা নামাজের মহাফাজা করো, নামাজকে যত্ন করো, নামাজ পড়ো, এটা যাতে ছুটে না যায়, বিশেষ করে উস্তা মধ্যবর্তী নামাজটাকে। এই যে মহাফাজার কথা বারবার বলেছেন, এবং সূরা মুমিনুনের মধ্যে ইমানদারদের সফলতার জন্য যে কয়েকটি ডিউটির কথা বলেছেন, সেখানে বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সফল কাম হয়েছে ওই মুমিনগণ যারা তাদের নামাজের মধ্যে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে, তারা আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বেশি সফল কাম বান্দা। এই ব্যাপারে আপনার কাছ থেকে আরও বেশি আলোচনা শুনব আমরা, একটু বিরতিতে যাওয়ার সময় হয়েছে। দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, অল্প কিছুক্ষণ পর আবারও ফিরে আসব, দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। বিরতির আগ পর্যন্ত আমরা আমাদের অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায় শুনছিলাম তাকারুব ইলাল্লাহ, ইজ্জত এবং নামাজ নিয়ে। চলে যাচ্ছি আমরা আমাদের মোহতারাম আলোচকের কাছে। মোহতারাম, আপনি বলছিলেন যে সকল বান্দা আল্লাহকে সবচাইতে ভয় করে তারাই হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সফল কাম বান্দা, ওখান থেকে শুনতে চাই আপনার কাছে। হ্যাঁ, এই ভয়ের যে জায়গাটা, এটার বাস্তবতা হলো আল্লাহকে সেজদা করা। কারণ একজন মানুষ আরেকজন মানুষকে যখন ভয় করে, আমরা যদি আমাদের সামাজিক জীবনে দেখি, তাহলে তার প্রতি বিনয়ী হয়, তাকে ভয় করে। আর বিনয় এবং নম্রতার সর্বশ্রেষ্ঠ বাস্তবতা এবং সর্বশ্রেষ্ঠ যে কাজটি, সেটা হলো সেজদা করা। যেহেতু সবচেয়ে বেশি বিনয় প্রকাশ হয় সেজদার মাধ্যমে, সে কারণে এই কাজটি, এই ইবাদতটি আল্লাহ ছাড়া আর কারোর জন্য বৈধ থাকলো না। এখানে আরেকটি বিষয় আমি কোট করতে চাই, কোরআনে কারিমের একটি আয়াত, যদিও সেই আয়াতটি সেজদার আয়াত। দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন এবং দেখবেন, যখনই দেখবেন এই অনুষ্ঠানটা, যাদের চোখে পড়বে আমি যে আয়াতটি তেলাওয়াত করবো, এই আয়াতটি শুনলে আপনাদের উপর সেজদার তেলাওয়াতে সেজদা ওয়াজিব হয়ে যাবে। অর্থাৎ নামাজের মধ্যে যে 14টি জায়গায় তেলাওয়াত করলে সেজদা করা ওয়াজিব হয়ে যায়, তেলাওয়াতে সেজদা বলা হয়। আজকের এই আলোচ্য বিষয়ের খুবই প্রাসঙ্গিক একটি আয়াত, যেটা তেলাওয়াত না করলেই নয়। আমি সেই আয়াতটি তেলাওয়াত করলে অনুষ্ঠান শেষেও আপনারা তেলাওয়াতে সেজদা করতে পারবেন। সুরে আলাকের সর্বশেষ আয়াত, আল্লাহ বলছেন কাল্লা লা তুতিউহু ওয়াসজুদ ওয়াক্তারিব, কর্বতের কথা আল্লাহ বলছেন, লা তুতিউহু, যারা আল্লাহকে বিশ্বাস করে না তার আনুগত্য করবেন না, ওয়াসজুদ, আল্লাহকে সেজদা করুন, ওয়াক্তারিব, আল্লাহর কাছাকাছি চলে যান। সুবহানাল্লাহ, এই যে ওয়াসজুদ ওয়াক্তারিব, এটা হলো আয়াতে সেজদা, এটার অর্থ হলো সেজদা করুন, নৈকট্য অর্জন করুন, একেবারেই
সংক্ষেপ মাধ্যমে নৈকট্য অর্জনের কথা বলা হচ্ছে না, সিকোয়েন্সটা কিরকম শব্দের গাঁথুনিটা, সেজদা করুন নিকটে যান, সেজদা করুন নিকটে যান, তার মানে কি বলতে চাচ্ছেন আল্লাহ, যে সেজদার মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। একটি হাদিস এখানে কোট করতে চাই, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইমাম তাবরানী হাসান সনদে হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে মা মিন হালিন ইয়াকুনু আলাইহিল আবদু আহাব্বা ইলাল্লাহি মিন আন ইয়ারাহু সাজিদান মুআফফিরান ওয়াজহুহু ফি তুরাব, অর্থাৎ বান্দা কোন অবস্থায় আল্লাহর সবচেয়ে প্রিয় অবস্থায় থাকে, ঘুমে চেতনে জাগ্রত ঘরে বাহিরে হাঁটা চলায় বসায় উঠা বসা কোন অবস্থায় আল্লাহ আল্লাহর বান্দাকে সবচেয়ে বেশি মহব্বতের দৃষ্টিতে দেখেন, বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় অবস্থায় থাকে, এটা অবস্থাটা কোনটা? রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেজদায় লুটিয়ে আল্লাহর জন্য নিজের কপালটা মাটিতে লাগিয়ে কপালটার মধ্যে মাটি লাগানো, সেজদায় অবনত হওয়া, এই যে অবস্থা, এই অবস্থা থেকে বান্দা আল্লাহর কাছে অধিকতর প্রিয় অবস্থা আর হতে পারে না যতটা প্রিয় এই অবস্থাটা বান্দার। কেন? কারণ আল্লাহ বলেছেন ওয়াসজুদু ওয়াক্তারিব, সেজদা করুন আল্লাহর নিকটে যান। এই যে সেজদা করুন আল্লাহর নিকটে যান, এই আয়াতটি একেবারে স্পষ্ট যে বান্দা যখন আল্লাহকে সেজদা করবে আল্লাহ তাকে কাছে টেনে নেবে, এবং সে কারণেই শুধু আল্লাহর নৈকট্য নয়, আরেকটি মশহুর হাদিস আছে, সে যে হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন এবং ইমাম মুসলিম ইমাম নাসাইও বর্ণনা করেছেন, হযরতে রবি ইবনে কাব আল ইসলামী রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা দেখা যায় যে জান্নাতের মধ্যে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও খুব কাছাকাছি যাওয়ার সৌভাগ্য অর্জন করবে ওই উম্মত যেই উম্মত বেশি বেশি সেজদা করবে, আল্লাহর নামাজ পড়বে। কিভাবে? হযরতে রবিয়া ইবনে কাব আল ইসলামী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাআতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতিহি, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পাশে রাত্রি যাপন করছিলাম এবং নবীজি যখন হাজাতে যেতেন আমি পানি নিয়ে অজু এবং পবিত্রতার পানি এগিয়ে দিতাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটা আমার ডিউটি ছিল। অজু শেষে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমাকে বললেন সাল ইয়া রবিয়া, রবিয়া তুমি আমার কাছে কিছু চাও। ইমাম আহমদের বর্ণনা সাল নি, আর মুসলিমের বর্ণনা এসেছে সাল সাল, অর্থাৎ চাও আর সাল নি, আমার কাছে চাও, আমার কাছে চাও, কিছু চাও। এখন হযরত রবিয়া বললেন যে আমি এবার চিন্তা করতে থাকলাম যে আমি কি চাইব, দুনিয়া চাইব না আখিরাত চাইব, দুনিয়া তো মাতা আর দুনিয়া কলিল, এটা তো শেষ হয়ে যাবে, দুনিয়া চাইব না আখিরাত চাইব, তো আখিরাত চাইলে আমি জান্নাত চাইব, তো জান্নাত কি চাইব? রবিয়া ইবনে কাব বললেন ইয়া রাসূলুল্লাহ আস আলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হাবিব আমি জান্নাতে আপনার কাছাকাছি হয়ে আপনার সঙ্গী হয়ে আপনার খাদেম হয়ে আপনার গোলাম হয়ে থাকতে চাই, সুবহানাল্লাহ, আপনার কাছাকাছি থেকে মুরাফাকাতাকা ফিল জান্নাহ জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়া গায়রা জালিক, আর কিছু চাওয়ার আছে? বললেন হুয়া দাক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর ওটা পাইলে আমার চলে। এখানে কিন্তু আরেকটা জিনিস প্রমাণিত হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো ব্যক্তি কোনো কিছু চায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেওয়ার ক্ষমতা রাখেন। অবশ্যই অবশ্যই আল্লাহ জাল্লা শানু সেই মর্যাদা পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, আর চাওয়াটা তো সর্বোচ্চ চাওয়া, ইভেন্ট হলো জান্নাত চাওয়া, এটা জান্নাতের উপরে তো আর সর্বোচ্চ ইভেন্ট আর কিছু নাই। বললেন যে আওয়া গাইরা দালিক, রবি আর কিছু চাওয়ার আছে? তো আর কিছু চাওয়ার আছে মানে রবিয়া তুমি যেটা চেয়েছো আমার কাছাকাছি থাকার আমার সাথে থাকার এটা তোমাকে দিলাম, এর বাহিরে আর কি আছে বলো? দেওয়া কখনো হাতে হয় কখনো জুবানে হয়, জুবানে হয় পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন আল্লাহ সেটা মঞ্জুর করে নিতেন, ওটা হলো জুবানের দেওয়া, জুবানের দেওয়া। আলা হযরত সেই জন্য বলেছেন কৌন দেতা হে দেনে কো মুহ চাহিয়ে, দেনে ওয়ালা হে সচ্চা হামারা নবী, দেওয়ার জন্য মুখ চাই দেনে ওয়ালা কে? তো পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে যা বলতেন সেটা মঞ্জুর হয়ে যেত বলেই বললেন
যে কন দেতা হে দেনে কো মো চাহি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো ব্যক্তি কিছু চাইলে তিনি কখনো নাও করতেন না। এটা তো হাদিস শরীফে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তুন ফাকালা লা ফাকালা লা। নবীজি মানে নবীজির কাছে কখনো কোনো জিনিস চাওয়া হলে নবীজি না বলেছেন সেরকম উদাহরণ নেই। আর এই কথাটাকেই ইমাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাই কাব্যিক সুরে বলেছেন, নেহি সুনতা হি নেহি মাংনে ওয়ালা তেরা। রাইট, অনেক সুন্দর করে বলেছেন যে নেহি সুনতা হি নেহি মাংনে ওয়ালা তেরা, আপনার কাছে যারা কিছু চায় তারা না শব্দ কখনো শুনে পায় না। এবং এটা শুধু আলা হযরত নয়, কবি ফরজদক, আচ্ছা তিনি তাবেঈ যুগের ছিলেন, কবি ফরজদক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের। তো কবি ফরজদক ঠিক এই কথাটাই কবিতা আকারে বলেছেন যে মা কালা লা কাত্তু ইল্লা ফি তাশাহুদিহি লাউলা তাশাহুদু লাকানাত লাউহু নামি। অর্থাৎ নবীজির জীবনে কখনো লা না নো নেগেটিভ এই শব্দ উচ্চারণ করেননি, শুধুমাত্র করেছেন তাশাহুদের মধ্যে, কোথায়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ এই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই না শব্দটা শুধু তাশাহুদের মধ্যে উচ্চারণ করেছেন। তাশাহুদ ছাড়া আলা হযরত যেমনটি বলেছেন, নবীজি কাউকে কখনো না বলে নিরাশ করেননি, যারাই চেয়েছেন হ্যাঁ বলেছেন। ফরজদক বলছেন যদি তাশাহুদ না থাকতো তাহলে নবীর জুবানে কখনো না শব্দ উচ্চারিত হতো না। যতই শুনছি শুনতে মন চাচ্ছিল। মোতারাম, আপনার বাকি আলোচনা শুনবো বিরতি থেকে এসে। দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ফিরব, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। আমরা শুনছিলাম রবিয়া ইবনে কাব আল আসলামীর ঘটনা, যে মোহতারাম আপনি আলোচনা করছিলেন এই বিষয়টা নিয়ে। জি, রবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, আওয়া গাইরা দালিক, আর কিছু প্রয়োজন আছে? তখন রবি ইবনে কাব বলেন, হুয়া দাক ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে আপনার কাছাকাছি এবং পাশাপাশি যদি থাকতে পারি জান্নাতে, এটাই আমার সর্বোচ্চ পাওয়া, এটাই আমার যথেষ্ট, আর কিছু প্রয়োজন নেই। তখন পেয়ারা নবী যেই কথাটি রবি ইবনে কাবকে বলছিলেন, এটা আজকের আলোচ্য বিষয়ের খুব প্রাসঙ্গিক, আমি এটা বলার জন্য এই হাদিসটা কোট করলাম। তখন পেয়ারা নবী বললেন, হ্যাঁ ঠিক আছে, তুমি আমার নিকটে থাকবে, আমার কাছাকাছি থাকবে, আমার রফাকতে থাকবে, অর্থাৎ আমার খেদমত এবং গোলামিতে থাকবে, তবে ফা ইন্নি আলা নাফসিক বিকাসরাতি সুজুদ, তুমি আমাকে একটি সহযোগিতা করো, তোমাকে আমার কাছাকাছি রাখার জন্য বেশি বেশি সেজদা করার মাধ্যমে। এই যে বেশি বেশি সেজদা করলে রসুলের কাছাকাছি থাকা যায়, থাকা যায়। কোরআন বলছে ওয়াসজুদ ওয়াকতারিব, যে বেশি সেজদা করো নিকটবর্তী হয়ে যাও। আর হাদিস বলছে পেয়ারা নবী রসুলের করিম সস্তামরও নিকটে থাকা যায়। আসলে রসুলের নিকটে থাকা মানে আল্লাহর নৈকট্য লাভ করা। সেজদা এবং সালাত সে কারণে এমনই একটা ইবাদত, আমরা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম যে কেন মেরাজের রাত্রিতে ওই নিগুড়তম কোরবতে নৈকট্যে পেয়ারা নবী রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নামাজটা দেওয়া হয়েছিল উম্মতের জন্য। কারণ হলো ওই নৈকট্যে গিয়ে এই ইবাদত দেওয়ার অর্থ হলো এই ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হতে পারবে, এবং সে কারণেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সালাতু মি'রাজুল মুমিন। তো মুমিনের মি'রাজ তার মানে নামাজ, যে যত পড়বে নামাজের মাধ্যমে আল্লাহর কুরবত তত হাসিল হবে। এবার আমি ঠিক একই প্রসঙ্গে সহিহ বুখারীর একটি হাদিস কোট করতে চাই। এই হাদিসটি হাদিসে কুদসি, অর্থাৎ বুখারীর মধ্যে থাকলেও হাদিসটি মূলত আল্লাহর কথা, আল্লাহর কথা কিন্তু রাসূলের জুবানে বের হয়েছে। নবীজি বলেছেন যে মা জাল আইয়া তাকাররাবু ইলাইল আব্দু বিন নওয়াফিল হাত্তা আহবাবতু, বান্দা আমার নিকটবর্তী হতে থাকে এবং হতে হতে এমন একটা সময় আসে যখন আমি আমার বান্দাকে আমার মাহবুব বানাই আনি। এই যে নিকটবর্তী হতে থাকে, বিন নওয়াফিল,
নফল ইবাদতের মাধ্যমে, এবং তন্মধ্যে গুরুত্বপূর্ণ হলো নফল নামাজ। এই যে নফল নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে করতে বান্দা এক সময় আল্লাহর নিকটবর্তী হয়ে মাহবুব হয়ে যায়। এবং বাকি হাদিসটা পরেই বলছি, এখানে আরেকটি হাদিস এই এটার সাথে আমি কোট করতে চাই। রসুল করিম সাল্লাম বলেছেন, আলাইকুম বি কিয়ামিল লাইল, তোমরা রাত্রিকালীন নামাজটাকে একটু গুরুত্ব দিয়ে পড়ো। কারণ যে কয়েকটা কারণের কথা বলেছেন পেয়ারা নবী, তন্মধ্যে একটা কারণ হলো যে ফা ইন্না কুরবাতুন লাকুম ইলা রব্বিকুম, যে কিয়ামুল লাইলটা তোমাদেরকে তোমাদের রবের কাছাকাছি নিয়ে যায়। এই যে কুরবাতুন লাকুম ইলা রব্বিকুম, নামাজ কিয়ামুল লাইল রাত্রিকালীন নামাজ নফল নামাজ, সহি বুখারীর হাদিসও সে কথাই বলেছেন যে আল্লাহ জাল্লা শানুহু আল্লাহর বান্দাকে নফল নামাজ নফল ইবাদতের মাধ্যমে কাছাকাছি নিয়ে যান, এতটাই কাছে যান একসময় আল্লাহ আল্লাহর বান্দাকে বন্ধুতে পরিণত করেন, বন্ধু বানিয়ে নেন, বলি হয়ে যায়, সে বলি হয়ে যায়। এবং যখন ফাইদা আহবাবতুহু, যখন আমি আমার ওই বান্দাকে মহব্বত করতে মাহবুব বানাতে শুরু করি, তখন ফাকুন্তু সামাহুল্লাজ ইয়াসমাউ বিহ, আমি তার কান হয়ে যাই যে কানে সে শুনে, ওয়া বাসারাহুল্লাজ ইউবসিরু বিহ, আমি তার চোখ হয়ে যাই যে চোখে সে দেখে, ওয়া ইয়াদাহুল্লাজি ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই যে হাতে সে ধরে, ওয়া রিজলাহুল্লাজি ইয়ামশি বিহা, আমার কুদরতি ক্ষমতা পাওয়ার তার পায়ে সঞ্চারিত হয় যে পায়ে সে চলে। এই যে হাদিসটি, ওয়া ইনসালানি লাউতিয়ান্না, আর আমি যদি সে যদি আমার কাছে কিছু চায় আমি সাথে সাথে সেটা ইমপ্লিমেন্ট করে দিই। এই যে আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা যে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে নফল নফল নামাজ আদায় করার মাধ্যমে, টোটাল নামাজটা অর্থাৎ সেজদাটা আল্লাহর কাছে এমন একটা বিনয়ের জায়গা, ওয়াসজুদ ওয়াক্তারিব বলে আল্লাহ জাল্লা শানহু সেই দিকে ইঙ্গিত করেছেন যে বান্দা আমাকে সেজদা করলে আমি বান্দার কাছাকাছি চলে যাই। এবং সে কারণে ইমাম গজ্জালী রহমতুল্লাহ লিখেছেন যে বান্দা যখন নামাজ পড়বে তখন তার বিশ্বাস এবং ধ্যান থাকবে যে আমি আল্লাহর সামনে সেজদা অবনত হচ্ছি, যে আল্লাহকে মানে হাজির মনে করে আল্লাহর সামনে অবনত করে, সেই জন্যই নামাজের মধ্যে দেখতে হয় সেজদার জায়গায়, অন্য কোনো দিকে দেখতে হয় না। এবং কারণ সে কায়েমুন আন্দা রব্বিহি, তার রবের কাছে সে দণ্ডায়মান। তো এই আল্লাহর পক্ষ থেকে বান্দাকে এই যে একটা বিশাল তোহফা দেওয়া হয়েছে, এখানে আপনার ইজ্জত আছে, এখানে কুরবত আছে। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে মা বালুল লাযিনা ইয়াকুমুনা ফিল লাইল, ওই বান্দাদের কি হলো বলেন তো দেখি যারা রাত্রিকালীন নামাজ পড়ে। জিজ্ঞেস করলেন কি হলো, কি 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 দেখেছো? বললেন যে তাদের চেহারাটা এত মানে ধবধবে সুন্দর থাকে, নুরানি থাকে, তাদেরকে দেখলেই সম্মান করতে মনে চায়। তখন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে তারা তো সারা রাত্রিতে তাদের রবের সাথে থাকে, সুবহানাল্লাহ, রবের সাথে থাকে, রবের নৈকট্য অর্জন করতে, রবের নৈকট্য থাকে চেষ্টা করে। তো আল্লাহর নৈকট্যে যখন যায় বান্দা সেজদার মাধ্যমে, তখন তার একটা রিফ্লেকশন তার চেহারার মধ্যে চলে আসে। এবং মোহতারাম, আরও আলোচনা শুনবো আমরা এই বিষয়ে, আমাদের সময় হয়েছে একটা বিরতিতে যাওয়ার। প্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আবারও ফিরে আসব, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা। আমরা আলোচনা শুনছিলাম সলাত কুরবত এবং ইজ্জত নিয়ে। মোহতারাম, আপনি আলোচনা করছিলেন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা নিয়ে। জি, রাত্রিকালীন ইবাদতের কথা বলছিলেন, বিশেষ করে নামাজের কথা। তো আসলে নামাজের সেজদা আল্লাহর কাছে বান্দার এই যে নৈকট্যের যোগসূত্র, সেই জন্যই হাদিসে বারবার রসুল করিম সাল্লাম বেশি বেশি করে আল্লাহকে সেজদা করার অর্থাৎ নামাজ পড়ার কথা বলেছেন। আমি ইবনে মাজার শরীফের আরেকটি হাদিস এখানে কোট করতে চাই। হযরত ওবাদে ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা বলেছেন, মা মিন আবদিন ইয়াসজুদু লিল্লাহি সাজদাতান ইল্লা কাতাবাল্লাহু বিহা হাসানা, অর্থাৎ কোনো বান্দা যদি আল্লাহকে একটা সেজদা করে তাহলে আল্লাহ তাকে হাসানা লিখে দেন, ওয়া মাহা আনহু বিহা সাইয়া, তার সাইয়া গুনাহ মাফ করে দেন, ওয়া রাফা আলাহু বিহা দারাজা,
আল্লাহ তার পজিশনটা উন্নীত করে দেন। এই পজিশন উন্নীত করা মানে কুরবত, আল্লাহর নৈকট্য লাভ করা। তারপরে পেয়ারা নবী বলছেন ফাস্তাকসিরু মিনাস সুজুদ, সুতরাং বেশি বেশি আল্লাহকে সেজদা করো। আল্লাহর নৈকট্য লাভ করতে হলে, তোমার পজিশন উন্নীত হতে হলে, আল্লাহর কাছাকাছি যেতে হলে ফাস্তাকসিরু মিনাস সুজুদ। আসলে নামাজ নিয়ে আলোচনা করে তো শেষ করা যাবে না, এটা একটা ভাগ্যেরও ব্যাপার আল্লাহকে সেজদা করতে পারাটা। কত মানুষ আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে অকৃতজ্ঞ, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর কাছে সেজদা অবনত হয়ে সুবহান রব্বিয়াল আলা, এই যে কত বড় একটা শক্তি, একটা বিনয়, আমি সর্বোচ্চ বিনয়ে গিয়ে কি বলছি, সুবহান রব্বিয়াল আলা, পবিত্র আমার রব যিনি সবার উপরে, সবার উপরে যেই রব, সেই রব পবিত্র, আমি বলতেছি কোথায় গিয়ে, সেজদার মধ্যে গিয়ে, মানে আল্লাহকে বলছি যে আল্লাহ উপর যদি হয় তাহলে আল্লাহ সবার উপরে তুমি, আর নিচে যদি হয় সবার নিচে আমি, এই দেখো আমি তোমার জন্য সেজদা বনত। সেজদাটা ডেডিকেটেড টু অলমাইটি আল্লাহ, এটা এ কারণেই যে সেজদা অন্য কারোর জন্য নয়, কারণ সর্বোচ্চ বিনয় হলো সেজদার মধ্যে আল্লাহর জন্য ডেডিকেটেড। সেটা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কারণে বলেছেন কুররাতু আইনি ফি সালাত। আমার যুবক ভাইরা যারা আমাদের আজকে অনুষ্ঠান দেখছেন, এবং শুধু যুবক নয় আর সকল মানুষ, সকল ইমানদার মুসলমানের জন্য এই সিলেবাস, যে কেয়ামতের দিন আল্লাহ জাল্লা শানহু সর্বপ্রথম যে প্রশ্নটি দিয়ে বিচার কাজ শুরু করবেন প্রত্যেকের জন্য, সেটা হলো নামাজ, নামাজ সালাতটা। সে কারণে নামাজটা এটা আনন্দের বার্তা, যেমন আবার নামাজের মধ্যে যদি আমাদের অবহেলা থাকে সেটা আমাদের জন্য সতর্কবাণীও। সে কারণে আমরা যাতে নামাজটা ঠিকমতো, যাতে আবাল বৃদ্ধ বনিতা যে যেখানে আছে ইমানদার মুসলমান, এটা আমাদের আউয়াল সিলেবাস, প্রথম সিলেবাস যাতে হয়। এবং আমরা তো গুনাহগার, গুনাহ আমাদের থাকে, গুনাহ আমাদের হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার যখন শয়তানের প্ররোচনায় গুনাহ হয়ে যায়, তারপরে তুমি ন্যাকামল করার চেষ্টা করো, ওই ন্যাকামলের উসিলে আল্লাহ সেই গুনাহটা মাফ করে দেবেন। দেখুন আরেকটা ঘটনা মনে পড়েছে, কোনো এক সাহাবি একটা কবিরা গুনাহ করে রসুলে করিম সাল্লামের দরবারে হাজির হলেন, সহিহ বুখারীর হাদিস এটা, এবং গুনাহটা এমন যে তার উপর শাস্তি আরোপ করার মতো, শাস্তি মানে হদ যেটাকে, যেটা লাজম হয়ে যায়, তো এইরকম শাস্তি, ব্যত্রাঘাত বা অন্য কোনো শাস্তি, এরকম একটা অপরাধ করে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আজনাবতু যানবান ফাকিম আলাইয়া হাদ, ইয়া রাসূলুল্লাহ আমি একটা অপরাধ করেছি, আমার উপর আপনি হদ প্রয়োগ করুন। নবীজি এভাবে ফিরে গেলেন, মুখটা ফিরিয়ে নিলেন, আল্লাহ তিনি আবার নবীজির সামনে, কারণ ভিতরে যে অনুশোচনা, সে অনুশোচনাটা তাকে বাঁচতে দিচ্ছিল না, নবীজির সামনে গিয়ে আবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আজনাবতু যানবান ফাকিম আলাইয়া হাদ, নবীজি আবার ফিরিয়ে নিলেন, আবার এসে বললেন তিনবার, ঠিক তিনবার বলার পরে তিনবারই নবীজি একই আচরণ করলেন, তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। এবার আজান হলো নামাজের, আজান দেওয়া হলো, নবীজি ইমামতি করলেন, সাহাবাই কেরাম নামাজ পড়লেন, ওই যে আগন্তুক ব্যক্তি তিনিও কিন্তু নামাজ পড়েছেন সাথে। এখন অনুসূচনা বোধ অনুতপ্ত হয়ে সে আর থাকতে পারছিল না, আবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি বেচাইন হয়ে গেছি, অস্থির লাগছে আমার, যে আপনি আমার উপর শাস্তি দিয়ে আমাকে আপনি মুক্ত করে মুক্ত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তুমি আমার পেছনে নামাজ পড়ো নাই, সুবহানাল্লাহ, বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়েছি আপনার পেছনে। তখন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যে আমার পেছনে নামাজ পড়েছো, তোমার ওই গুনাহটার কাফফারা হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই যে এই হাদিসটা যেটা কোট করতে চেয়েছিলাম, হযরত আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যে ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা যামানা শিতায় ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাতু ফাআখাযা বিগুসনাইনি মিন শাজারা। নবীজি শীতের দিনে বের হলেন, এবং আমরা জানি শীতকালে শুকনো গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে, বসন্তকালে গাছের পাতা বের হয় সবুজ, আর শীতকালে সেই পাতাগুলো শুকনো ঝরে যায়। একটা গাছ থেকে দুইটা ঢাল নিলেন, বললেন ফাকালা ফাজাআলা যালিকা ওয়ারাকিয়া তাহাফাত, বাস দুইটা ঢাল ধরলেন, ওই পাতাগুলো ঝরে পড়ছে, একেবারে প্র্যাকটিক্যাল ক্লাস নবীজির। নবীজি বললেন ইয়া আবাজার, হে আবুজার গেফারি, কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
নবীজি বললেন ইন্নাল আব্দাল মুসলিম আল্লাহ ইউসল্লি সলাতে ইউরিদি ইবিহা ওয়াজহাল্লাহ, মুসলমান বান্দা যখন সালাত পড়ে নামাজ পড়ে এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চায়, মানুষকে দেখাবার জন্য নয়, মুসল্লি বলার জন্য নয়, নামাজি হিসেবে পরিচিতি লাভ করার জন্য, অর্থাৎ নো রিয়া, কোনো রিয়া নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি কোনো মুসলমান নামাজ পড়ে তখন কি হবে, ফাতাহাফাত আনহু যুনুবুহু কামা ইয়াতাহাফাতু হাদাল ওয়ারাক আন হাদিস সাজার। নবীজি ঢাল এভাবে নাড়া দিয়ে দেখালেন যে দেখো আমি যে ঢালটা নাড়া দিলাম উপর থেকে এই শুকনো পাতাগুলো ঝরে পড়ছে, বান্দা যখন নামাজ পড়বে তার গুণাগুলো এই শুকনো পাতার মতো তার থেকে ঝরে যায়। সুবহানাল্লাহ, এই হলো নামাজ। আল্লাহ বলছেন কাল্লা লা তুতিউহু ওয়াসজুদ ওয়াকতারিব, আল্লাহর কাছে যেতে হলে গুণা নিয়ে যাওয়া যাবে না। তো গুণা মুক্ত কিভাবে হবে, নামাজের মাধ্যমে গুণাগুলো আল্লাহ পরিষ্কার করে পরিষ্কার। বান্দা যখন আল্লাহর কাছে যায়, অর্থাৎ আল্লাহ যখন বান্দাকে কাছে নেন, তখন সেই কোয়ালিটি এবং যোগ্যতা তৈরি করিয়ে নেন, বান্দাকে পরিষ্কার পবিত্র করে আল্লাহ তার বান্দাকে তার নৈকট্য দান করেন। সেই জন্য সালাতের মাধ্যমে কুরবত অর্জিত হয় এবং এই কুরবতের মাধ্যমে আল্লাহর বান্দার ইজ্জত লাভ করে। যে যত আল্লাহর নিকটবর্তী সে তত বেশি মর্যাদা প্রাপ্ত। সৃষ্টির মধ্যে আল্লাহর সবচেয়ে নিকটে আমাদের পেয়ারা নবী রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটা নৈকট্য আর কারো নাই যতটা পেয়ারা নবী রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল এবং তার বাস্তবতা মেয়ারাজ শরীফে। সে কারণেই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী আমাদের পেয়ারা নবী রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা কোরআনে করিমের তৃতীয়বার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন ওয়া রাফা বা'দাহুম দারাজাত, একজনকে আমি অনেক মর্যাদা দিয়েছি, সবার উপরে মর্যাদা দিয়েছি, তিনি হলেন সবসে আওলা ওয়া আলা হামারা নবী, আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোতারাম, আমরা অনেক কিছু জানলাম শুনলাম, আমাদের সময় স্বল্পতার কারণে আজকে আর শুনতে পারছি না, বিদায় নিতে হচ্ছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে কখনো সময় সুযোগ হলে আমরা আরও বেশি শুনবো। আশা করছি আমাদের দর্শক শ্রোতারা এই বিষয় থেকে যা কিছু শুনেছেন ইনশাআল্লাহ সেখান থেকে অনেক বেশি উপকৃত হবেন। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জি প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান থেকে আমরা যা কিছু শুনলাম জানলাম ইনশাআল্লাহ এর উপর সত্যিকার অর্থে যদি আমরা আমল করতে পারি, নিজেদের জীবনে যদি তা আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জগৎ সফল কাম হবে, এ আশা ব্যক্ত রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আমাদের অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।